ভারতীয় রেলওয়েতে 11,000-এর বেশি শূন্য পদে টিটি পদে নিয়োগের অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা এখানে আবেদন জানাতে পারবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। 11,000 শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ 3 ডিসেম্বর 2023 সালে এটা প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে বা এই পত্রিকার মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। রাজ্যের চাকরিপ্রার্থীর জন্য আসতে চলেছে একটি দারুণ খুশির খবর। ভারতীয় রেলওয়েতে 1,000 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখনকার শূন্যপদের নাম হলো টিটি অথবা টিকিট পরীক্ষক। এই বিষয়ে ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে খুব শীঘ্রই টিকিট পরীক্ষক পদের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার প্রস্তুতি শুরু হচ্ছে। তবে কেবল টিটি নয়, রেলওয়ে টিকিট কালেক্টর টিসি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। দুই ক্ষেত্রে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সহ মোট শূন্যপদের সংখ্যা এই প্রতিবেদনে দেওয়া রয়েছে বা এই পত্রিকাতে দেওয়া রয়েছে, পরপর সেগুলো আমরা দেখে নেব। আবেদন যোগ্যতা, এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম 50% নম্বর সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এই যোগ্যতা থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে আপনাদেরকে দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে, সাথে 50% নম্বর থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন জানাতে পারবেন। বয়সের সময়সীমা এখানে রয়েছে। রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে। তো যে সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা রয়েছেন বা 18 থেকে 30 বছর বয়সী যে সমস্ত চাকরিপ্রার্থী রয়েছেন এখানে আবেদন জানাতে পারবেন। বয়সের ঊর্ধ্বসীমা বা বয়সের যে সীমা রয়েছে সেটা এখানে বলে দিয়েছে, 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। মাসিক বেতন রয়েছে। টিটি পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের মাসিক 9,400 টাকা থেকে 35,000 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। গ্রেড পে মিলবে 1,900 টাকা। এর সঙ্গে টিটির পরিবারের সমস্ত সদস্যের জন্য থাকবে বিনামূল্যে রেল ভ্রমণের সুবিধা। অর্থাৎ আপনি যদি এখানে টিটি পদে নিয়োগ হয়ে থাকেন, আপনার যে পরিবার রয়েছে সেই পরিবারের যে রেল ভ্রমণ রয়েছে সেটা আপনারা একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন বা ফ্রিতে যাতায়াত করতে পারবেন। নিয়োগ পদ্ধতি, এখানে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, পূর্ণমান হবে 150 নম্বরের। সেই পরীক্ষাতে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ে শারীরিক ফিটনেসের পরীক্ষা করা হবে। এরপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে যার পূর্ণমান থাকবে 150 নম্বর। দ্বিতীয় পর্যায়ে আপনাদের রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। সেই টেস্টে আপনার পাস করলে একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। যদি আপনার সেই ফাইনাল মেরিট লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনাকে সেখানে নিয়োগ করা হবে বা সেই চাকরিতে আপনি জয়েন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি ভারতীয় রেলওয়েতে 11,000-এর বেশি শূন্যপদে টিটি বা টিসি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে 9,400 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। আপনার পরিবারের যে সমস্ত সদস্যরা থাকবেন তারা বিনামূল্যে রেল ভ্রমণ করতে পারবেন, সেই সুবিধাগুলো আপনারা এখান থেকে পাবেন। তার সঙ্গে আপনি এখানে গ্রেড পে পাবেন 1,900 টাকা। সরাসরি অনলাইন আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে আপনাদেরকে দুটো পর্যায়ে নিয়োগ করানো হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে যার পূর্ণমান থাকবে 150 নম্বর। সেখানে কোয়ালিফাই হলে আপনার দ্বিতীয় পর্যায়ে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ শারীরিক ফিটনেসের পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি সেই চাকরিতে নিয়োগ করা হবে বা সেই চাকরিতে আপনি জয়েন করতে পারবেন। আশা করছি ভারতের রেলে টিটি পদে নিয়োগের সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে আপনারা আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।